হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজি এবে এক তো বুধবার, এবে সকাল 6টা হেউজি, আর মু গাধেই বাধে ঠাকুর পূজা করি সারলি। আর মু এবে কিচেনরে যাহা টিকে টিকে বাসন থিলা তাকু সজরা সজরি করে রখিছি। আর এটি পিলা মানক পাইন কি গোলি কি রখিছি, সুজি 2 কাপ আর ময়দা 1 কাপ তাকু মিশেকি গোলি কি রখিছি। আর তাকু এমতি প্যানকেক প্লেন আপনাদের দেখেইছি আউ থরে, তাকু করিকি টিফিনে দেবি। আর কাজু টিকে ফ্রাইড ড্রাই ফ্রুটস নিয়ন্তি থর থরে তাকু বি নেবে। আর তারপরে লঞ্চ প্রিপারেশন, লঞ্চ আজি পুরা সাধা ভাত ডালি কলরা, পিলা মানক পাইন কি টিকে আলু ভিতরে পুর দেইকি অল্প হব, আমার সাধা ফ্রাই হব। আর কোন এমতি করিবি যাহা দেখিবি আপনাদের সাথে, যাহা শেয়ার করিছি আউ তো শেয়ার করি পারিবিনি, দেখিবি যাহা যদি নূয়া করিবি শেয়ার করিবি, নহলে নেক্সট কন্টিনিউ করিবি, তবে পরে কথা হবা, এবে মু কাম স্টার্ট করছি। এঠারে মু আলুকু সেমতি সাধা বঘারি দেইছি, তারপরে ছোট ছোট কাটিকি রখিথিলি পিয়াজকু মু ফ্রাই নকরি কঞ্চা তা উপরে আলু বঘরা সাঙ্গরে মিশাই দেবি, যেটা কি মু যে প্যান কেক করিবি সুজি আউ ময়দার, সে প্যান কেকর মঝিরে পুর ভলি দেই দেবি পিলামানক পাই যে বনেইবি প্যান কেক। মঝিরে মঝিরে সাধা পিঠা করিকি নিয়ন্তি সেমানে ভজা সাঙ্গরে, পুনি কেতবেলে কেমতি টিকে মু তো একু চেঞ্জ করিকি তাঙ্কু দিয়ে। পিলামানে সাধারণত গোটে প্রকার জিনিস সবুবেলে নেলে টিকে বোর হয়ে যাতে, সেই জিনিসকু মু এপট সেপট করে দিয়ে টিকে। আজি সেমতি পিঠা করিকি সে আলু পিয়াজকু সেমতি বঘারিকি তাকু সে পিঠার মঝিরে দেই দেইছি। দেখন্তু যে সুজি ময়দার প্যান কেক কইলি সেই চকুলি ভলি টিকে করি দেইছি পতলা পতলা, তা মঝিরে সে আলুকু দেই দেখি এমতি লেউটেই দেইছি। এটা মু আউ থরে গোটে নড়িয়া পুরর পিঠা মধ্য আপনকু দেখেইথিলি এই শেপর, মু সেই শেপর সেমতি আলুকু দেই দেই করি দেইছি, সেটা তাঙ্কু টিফিনে দেই দেবি। এমতি বি বহুত ভাল লাগে, আপন ঘরে বি ট্রাই করন্তু। তা মঝিরে আউ অলগা আপন ভেজিটেবল বি ক্যাপসিকম আউ ক্যারট এমনি ছোট ছোট যাহা আপন ফ্রাই করিকি বি আলু বঘরা সাঙ্গরে দেই পারিবে, আপনকর পছন্দ অনুসারে আপন দেই পারিবে। মো পিলা এমতি প্লেন টিকে আজি পছন্দ করছন্তি, তেনু মু আজি প্লেন দেইছি, আপন নিজ অনুসারে নিজে তৈরি করে পারিবে। এটি টিকে কাজু মু অল্প ঘিও দেই দেই তাওয়ারে টিকে হালকা ফ্রাই করে দেউছি, যেটা কি টিফিনে তাঙ্কু দেই দেবি, কানা বর্ষা শীত সবু সিজিনে খরা দিনে টিকে কম ড্রাই ফ্রুটস পিলা মানে খাঁতি, কিন্তু বর্ষা দিনে শীত দিনে মু টিকে প্রায় ডেলি কিছু না কিছু চেঞ্জ চাঞ্জ করিকি দিয়ে ড্রাই ফ্রুটস, কানা ঠান্ডা সর্দি বর্ষার টিকে ভিজিকি কেতবে কেমতি ছুটি হলা বেড়ে স্কুল গলা বেড়ে ওদা হয়ে যাচ্ছে, সেইপাই ইমুনিটি পাওয়ার বড়াই মু এমতি ড্রাই ফ্রুটস দিয়ে। এটি টিকে ডাইনিং টেবুল হটি যাইছি ফাঙ্কা জায়গা দেখি, আমি মর্নিং নিউজ লগাই দিয়ে টিভিরে আউ চা ও এই পিলা মানক পাই যে প্যান কেক হয়েছিল সেথ্রু ধরিকি টিকে টিকে বসি যাইছু, আড়ে নিউজ শুনা হচ্ছে আর টিকে টিকে চা আউ তা সে পিঠারু টিকে টিকে খাওছু। এমতি মঝিরে মঝিরে আমি সকাল বেলা টাইম সবুবেলে হুয়ে নাই বসিকি চা পিবা পাই, কেতবেলে যদি সময় হয়ে গেল তাহলে টিকে হয়ে এমতি বসিকি চা পি হুয়ে, নহলে নাই সেইটি ঠিয়া ঠিয়া রোষেই চাল থাকে চা পিয়া বি কাম সরিযায়, সময় অধিকাংশ সময় সেমতি একাঠি বসি চা পিবা পাই সুযোগ বি হুয়ে নাই, অধিকাংশ সময়রে এতে ব্যস্ত রহুছে চা পিবা কোন বসিকি বি কোনসি জিনিস প্ল্যানিং করিবা বি সম্ভব হুয়ে নাই। এঠারে মু যে গোটা কলরা 4-5টা আনি তাকু টিকে লুণ হলদি দেইকি ঘোড়াই দেইছি, টিকে প্রায় অধারু অধিকা যেমতি সিঝিব সেমতি ঘোড়াই দেইছি, তা মঝিরে থিবা মঞ্জি গুড়াক মু কাটিকি বাহার করে দেইথিলি দেখেইলি আপনকু, সেপটে গোল গোল করি কলরা কাটিকি রখিছি ধোইকি, তাকু মু সাধা ভজা কলরা ভজা যেটাকে আউথরে আপনকু দেখেইথিলি সেটা সেমতি লুণ হলদি দেইকি সাধা ভজা কলরা ভজা করিবি, সেপটে সেইটাকু লুণ হলদি দেই ঘোড়াই দেলি সে কলরাকু, এপটে যেটা গোটা কলরাকু দেখিলি প্রায় 75 এভব পরসেন্ট এভব হয়ে গেলানি মোর, মু তাকু এবে গ্যাস বন্ধ করদেলি, সে থন্ডা হলা সেপটে রখি দেইছি তাকু থন্ডা হবাকু। এপটে মু ডালি বুট ডালি সিঝেইকি রখিথিলি, আজি বুট ডালি ফ্রাই করিবি টিকে,
ଏଠି ତେଲ ସୋରିଷ ତେଲ ଦେଇଛି, ହିଙ୍ଗ ଦେଲି ଟିକେ ଦୁଇ ଚୁଟକି, ଆଉ ଜିରା ଟିକେ, ଆଉ ଲଙ୍କା ଦୁଇଟା ଦେଇ, ଶୁଖିଲା ଲଙ୍କା ଦେଇ ବଘରା ତଡ଼କା ପାଇଁ ଦେଲି। ଆଉ ତା ସହିତ ଛୋଟ ଛୋଟ କାଟିକି ଚପରରେ ମୁଁ ରଖିଛି ପିଆଜ ଆଉ ରସୁଣକୁ ଏକାଠି ଟିକ୍ ଟିକ୍ କରିକି କାଟିକି ରଖିଦେଇଛି। ଟିକେ ଏଇ ଜିରା ଆଉ ଲଙ୍କା ଟିକେ ଭାଜି ହେଇଗଲେ ଭଲ କି, ତଡ଼କାଟା ଟିକେ ରେଡ଼ି ହେଇଗଲେ ତାପରେ ମୁଁ ତାକୁ ଦେଇଦେବି। ଏବେ ସେଇ ପିଆଜ ରସୁଣକୁ ଏକାଠି ଯେଉଁ କାଟିକି ରଖିଥିଲି ଛୋଟ ଛୋଟ କରି ତାକୁ ମୁଁ ଦେଇଦେଲିଣି। ତାକୁ ବି ଟିକେ ଭଲ ଭାବରେ ଭାଜିଦେବା ସେ ତଡ଼କା ସାଙ୍ଗରେ। ତେଲ ଜିରା ଯେଉଁ ଆମର ବଘରା ପାଇଁ ଦିଆ ହେଇଥିଲା ତା ସହିତ ଭଲ ଭାବରେ ଭାଜିଦେବା। ଟିକେ କଲର୍ ଚେଞ୍ଜ ହେଇଗଲା ପରେ ତାପରେ ଆମେ ଟମାଟୋ ଦେବା, ଏବଂ ମୁଁ ଏଠି ଟିକେ କାଶ୍ମୀରି ରେଡ଼୍ ଚିଲି ପାଉଡର୍ ମଧ୍ୟ ଆଡ଼୍ କଲି, ପ୍ରାୟ ଗୋଟେ ବଡ଼ ଚାମଚ ହେବ ମୁଁ ଆଡ଼୍ କରିଛି। ସେ ସବୁ ମସଲା ସହିତ ମଧ୍ୟ ତାକୁ ମିଶାଇ ଦେବା ଭଲ ଭାବରେ। ଏବେ ମୁଁ ଦୁଇଟା ଛୋଟ ଟମାଟୋକୁ ଟିକ୍ ଟିକ୍ କରି କାଟିକି ରଖିଥିଲି ତାକୁ ଦେଇଦେଲି। ତାକୁ ମଧ୍ୟ ସେ ପିଆଜ ରସୁଣ ଆଉ ଯେଉଁ କାଶ୍ମୀରି ରେଡ଼୍ ଚିଲି ପାଉଡର୍ ଏମିତି ସବୁ ମସଲା ତା ସହିତ ଭଲ ଭାବରେ ଟମାଟୋକୁ ମଧ୍ୟ ମିଶାଇ ଦେବା, ହାଲକା ଲୁଣ ଦେବା ଯାହାଫଳରେ କି ଟମାଟୋ ଭଲ ଭାବରେ ପାଣି ଛାଡ଼ିକି ମିଶିଯିବ। ଲୁଣ ଡାଲିରେ ସିଝିବା ସମୟରେ ଦିଆଯାଇଛି ହଳଦୀ ଆଉ ଲୁଣ, ତେଣୁ ଏଠି ଆମକୁ ଧ୍ୟାନ ରଖି ଲୁଣ ଦେବାକୁ ପଡ଼ିବ। ଟମାଟୋ ପ୍ରାୟ ଭାଜି ହେଇଗଲାଣି, ମୁଁ ଧନିଆ ପତ୍ରକୁ ଏମିତି ପକାଇ ଦିଏ ବଘାରିବା ସମୟରେ, ତାର ଟିକେ ସ୍ୱାଦ ବି ଭଲ ଆସେ, ଫୁଟିଯାଏ ଡାଲିରେ, ସ୍ୱାଦଟା ଟିକେ ଆହୁରି ଡାଲିରେ ବହୁତ ଭଲ ଆସେ। ପ୍ରାୟ ତେଲ ଛାଡ଼ିଦେଲାଣି ଟମାଟୋ ଆଉ ମସଲାରୁ, ଏହି ସମୟରେ ମୁଁ ସିଝା ହେଇଥିବା ଯେଉଁ ବୁଟ ଡାଲିକୁ ପକାଇ ଦେଉଛି। ବୁଟ ଡାଲିକୁ ଟିକେ ଭଲ ଭାବରେ ମିଶାଇ ଦେଇକି ମସଲା ସାଙ୍ଗରେ ଡାଲି ବଘାରିଲା ବେଳେ ସାଧାରଣତଃ ଆମକୁ ସବୁବେଳେ ଧ୍ୟାନ ରଖିବା ଗରମ ପାଣି ୟୁଜ୍ କରିବା, ଯାହାଫଳରେ କି ଡାଲିର ସ୍ୱାଦ ଭଲ ଲାଗେ ଆଉ ପାଣିଚିଆ ଯେଉଁ ଲାଗେ କହନ୍ତି ସେ ପାଣିଚିଆଟା ଲାଗିବନି ଗରମ ପାଣି ୟୁଜ୍ କଲେ। ମୁଁ ଦେଖନ୍ତୁ ଯେତିକି ଦରକାର ମୁଁ ଗରମ ପାଣି ମୁଁ ମିଶାଇ ସାରିଲିଣି ଡାଲିରେ, ଡାଲିକି ଗୋଟେ ଫୁଟଣା ଫୁଟାଇବା ପାଇଁ ମୁଁ ରଖିବି, ଏବଂ ସ୍ୱାଦ ଅନୁସାରେ ପାଣି ଯେଉଁ ଏକ୍ସଟ୍ରା ମିଶାଇଲି ଟିକେ ଲୁଣ ଆମକୁ ଧ୍ୟାନ ଦେଇକି ସ୍ୱାଦ ଅନୁସାରେ ପକାଇବାକୁ ପଡ଼ିବ, କାହିଁକି ନା ପାଣି ଅଧିକ ମିଶିଲା ପରେ ସେଇ ପାଣିର ପରିମାଣକୁ ଦେଖିକି ଆମକୁ ଲୁଣ ପଛରେ ପକାଇବାକୁ ପଡ଼ିବ। ସେପଟେ ମୁଁ କଲରାକୁ ଟିକେ ଭଲ ଭାବରେ ଫ୍ରାଏ କରିବା ପାଇଁ କି କ୍ରିସ୍ପି ହେବା ପାଇଁ ପକାଇକି ରଖିଛି, ସିମ୍ କରିକି ତାକୁ ଟିକେ ସାଇଜ୍ କରିଦେଉଛି। ମୁଁ ଏପଟେ ଡାଲିକି ଫୁଟାଇବା ପାଇଁ କି ଛାଡ଼ିଦେବି ପ୍ରାୟ ଗୋଟେ ମିନିଟ୍ରୁ ଅଧିକା, ଯେମିତି ଡାଲି ଭଲ ଭାବରେ ଫୁଟିଯିବ, ଫୁଟିଗଲେ ତା'ର ସ୍ୱାଦଟି ଭଲ ଭାବରେ ଆସିବ। ଡାଲି ଦେଖନ୍ତୁ ଭଲ ଭାବରେ ଫୁଟିଗଲାଣି ପୁରା, ତାକୁ ଭଲ ଭାବରେ ମିଶାଇ ଦେଉଛି ମୁଁ। ଆମର ଏଇ ବୁଟ ଡାଲି ପ୍ରାୟ ହେଇଗଲା, ଆପଣ ଏଥିରେ ଧନିଆ ପାଉଡର୍ ବଘାରିଲା ବେଳେ ଦେଇପାରନ୍ତି ଏବଂ ଗରମ ମସଲା ବି ଦେଇପାରନ୍ତି, ମୁଁ ଆଜି ଦେଇନି। ଏପଟେ ଯେଉଁ ଗୋଟା କଲରାର ଟିକେ ମଝି ଚିରିକି ରଖିଥିଲି ଯେଉଁ ଆଳୁ ବଘରା ପ୍ୟାନକେକ୍ରେ ଦେଇଥିଲି, ସେଇ ଆଳୁ ବଘରାରୁ ମୁଁ ସେଇ ଯେଉଁ କଟିଂ ଭିତରେ ପୁରେଇ ଦେଇକି ପୁର ଭଳି ତାକୁ ପ୍ଲେନ୍ ତେଲ ଦେଇଦେଇଛି ପ୍ୟାନ୍ରେ, ତାକୁ ମୁଁ ଭାଜିବା ପାଇଁକି ରଖିଦେବି। ପିଲାମାନେ ଟିକେ କଲରା ସାଧାରଣତଃ ଖାଇବାକୁ ଭଲ ପାଆନ୍ତିନି, ଏମିତି ଟିକେ ଆଳୁ ସାଙ୍ଗରେ ଦେଇଦିଏ ତାଙ୍କୁ ଅଲଗା ପ୍ରକାର ଟିକେ ଲାଗେ, କମ୍ ଖାଆନ୍ତି କିନ୍ତୁ ଟିକେ ଅଲଗା ଦେଖିଲେ ଖାଇବାକୁ ରାଜି ହେବେ ବୋଲି ମୁଁ ଏମିତି ମଝିରେ ମଝିରେ କରେ। ଯଦି ନ ଖାଇବେ ପୁଣି ଆମେ ତ ଖାଇବୁ, କିନ୍ତୁ ଟିକେ ଚେଞ୍ଜ କରିବାକୁ ମୁଁ ପସନ୍ଦ କରେ, କାରଣ କାଳେ ଚେଞ୍ଜ କଲେ ସେମାନେ ଖାଇବାକୁ ରାଜି ହେଇଯିବେ। କଲରା ଖାଇବା ନିହାତି ଦରକାର, ଆମର ବ୍ଲଡ୍ ପ୍ୟୁରିଫାଏ ବି କରେ କଲରା, ପିତାଂଶ ଟିକେ ରହିଲେ ସୁଗାର ଲେବୁଲ ବି ଆମର କଣ୍ଟ୍ରୋଲ ରହେ, ତେଣୁ ସାଧାରଣତଃ ଆମକୁ ଯେମିତି ବି ହଉ କଲରା ପ୍ରତି ପରିବା ସହିତ ଟିକେ କଲରା ବି ଖାଇବା ଦରକାର। ଦେଖନ୍ତୁ ମୋର କଲରା ଯେଉଁ ଗୋଟା କଲରା ଆଳୁ ପୁର ଦେଇଥିଲି ସେ ପ୍ରାୟ ହେଇଗଲାଣି, ଦୁଇପଟ ଲେଉଟେଇକି ମୁଁ ଭଲ ଭାବରେ ଭାଜିଦେଲିଣି, ମୋର ହେଇଗଲାଣି ଏପଟେ। ସେପଟେ ଡାଲି ବି ମୁଁ ବନ୍ଦ କରିଦେଇଛି, ସେପଟ ଚୁଲାକୁ ନେଇଯାଇଛି। ମୋର ପ୍ରାୟ ଲଞ୍ଚ ଆଜି ଯେମିତି ସାଧା ସିଧା ହେଇଛି,
ଦେଖନ୍ତୁ ଆଳୁ ବଘରା କିଛି ବଳିଛି, କଲରା ଏମିତି ଗୋଟା କିଛି ଫ୍ରାଏ ହେଇଛି। ଏଠି ମୁଁ ଦେଖନ୍ତୁ ଗ୍ୟାସ୍ ଉପରେ ଗୋଟେ ଛୋଟ ଗିନା ରଖିଥାଏ, ଯାହା ରାନ୍ଧେ ତା ଉପରେ ଟିକେ ଅଗ୍ନିଦେବଙ୍କୁ ସମର୍ପଣ କରିକି ଭାତ ଡାଲି ଯାହା ବି ରାନ୍ଧେ ଟିକେ ମୁଁ ଥୋଇଦିଏ ସେଇଠି। ଏଟା ଗୋଟେ ଅଭ୍ୟାସ ହେଇଗଲାଣି ମୋର, ଆରମ୍ଭରୁ ମୁଁ ସେମିତି କରିଦିଏ। ଏଠି ସବୁ ମୁଁ ଖୋଲା ରଖିଛି ଦେଖେଇବା ପାଇଁ ହଜବ୍ୟାଣ୍ଡକୁ। ଲଞ୍ଚ ବକ୍ସରେ ଦେଇସାରିଲା ପରେ ମୁଁ ସବୁ ଘୋଡ଼ାଘୋଡ଼ି କରିକି ରଖିଦେବି, ଆଉ ତାପରେ ମୁଁ ଅଲଗା ଯଦି କିଛି ଅଧିକ ହବ ମୁଁ ତା ସହିତ କରିବି ପରେ। ଆଜି ଅଧିକା କ'ଣ କଖାରୁ ଫୁଲ ଟିକେ ହବ, କିନ୍ତୁ କଖାରୁ ଫୁଲ ରେସିପି ମୁଁ ଆପଣଙ୍କ ସହିତ ସେୟାର କରିଛି। ଦେଖନ୍ତୁ ଏଠି ଫୁଲ ଅଛି, ମୁଁ ବାଛିନି, ବାଛିକି ପରେ କରିବି। ଆପଣମାନେ ଦେଖିଲେ ମୋର ମର୍ଣ୍ଣିଂର କାମ ସରିଗଲା, ଆଉ ଖାଲି ବାକି ରହିଲା କଖାରୁ ଫୁଲଟା ମୁଁ ଫ୍ରାଏ କରିବି। ଯେଉଁଟା କଖାରୁ ଫୁଲ ଫ୍ରାଏ ମୁଁ ଆଉ ଥରେ ଆପଣମାନଙ୍କ ସହିତ ସେୟାର କରିଛି, ବେସନ ଦେଇ ପକୋଡ଼ା ଭଳି ମୁଁ କରେ, ପିଲାମାନେ ଖାଇବାକୁ ପସନ୍ଦ କରନ୍ତି, ମୁଁ ସେଇଟା ପରେ କରିବି। ଯାହା ଯେମିତି ହେଇଥିଲା ମୁଁ କାକୁଡ଼ି ସାଲାଡ଼ ସହ ହଜବ୍ୟାଣ୍ଡକୁ ଲଞ୍ଚ ଟିଫିନ୍ ଦେଇଦେଇଛି, କଲରା ଫ୍ରାଏ, ଆଳୁ ବଘରା ଟିକେ, ଡାଲି, ଭାତ ଏମିତି ଦେଇଦେଇଛି, ଆଉ ପିଲାମାନେ ତାଙ୍କର ସେ ଯେଉଁ ପ୍ୟାନ୍ କେକ୍ ହେଇଥିଲା ତା ସହିତ ଆଳୁ ପୁର ଦେଇକି ନେଇଛନ୍ତି, କାଜୁ ଘିଅ ଭଜା ଫ୍ରାଏ ହେଇଥିଲା ସେଇଟା ନେଇଛନ୍ତି। ଏମିତି ମୋର ମର୍ଣ୍ଣିଂର କାମ ସରିଛି, ଆଉ ଯାହା ଅଳ୍ପ ଅଳ୍ପ ଅଛି ସେଇଟା ମୁଁ କରିବି, କିନ୍ତୁ ଭିଡ଼ିଓକୁ ଆଉ ଲମ୍ବା କରିବାକୁ ଚାହୁଁନି, ଆପଣମାନେ ମଧ୍ୟ ବୋର୍ ହେବେ। ଆଉ ମୁଁ ଆଜିର ଏଇ ବ୍ଲଗ୍ଟାକୁ ଏଇ ମର୍ଣ୍ଣିଂ ରୁଟିନ୍ ସହିତ ଏଇଠି ଶେଷ କରିବି। ଆଶା କରୁଛି ଆପଣମାନଙ୍କୁ ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିବ, ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍ କରିବେ, ସେୟାର କରିବେ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ଏବଂ ବେଲ୍ ବଟନ୍କୁ କ୍ଲିକ୍ କରିକି ନୂଆ ଭିଡ଼ିଓର ନୋଟିଫିକେସନ୍ ପାଇଁକି ନିଶ୍ଚିନ୍ତ ବେଲ୍ ବଟନ୍କୁ କ୍ଲିକ୍ କରିବେ। ଆଉ ମୋ ସହିତ ଏମିତି ଥାଆନ୍ତୁ।